আমার ছোট্ট সোনামণিরা, এই ভিডিওর শুরুতে চলো আমরা একটা রাইমস করে নি। টু লিটল হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, ওয়ান লিটল হেড গো সাইড টু সাইড। তাহলে বুঝতেই পারছো এই ভিডিওতে আমরা বডি পার্টসের কয়েকটি ওয়ার্কশিট করব। তাহলে চলো দেখে নিই ওয়ার্কশিটে কি কি আছে। প্রথমে আছে শরীরের বিভিন্ন অঙ্গ, তোমার কয়টি আছে বলো। তাহলে এটা কি বলো তো? হাত, তাই না? তাহলে তোমার হাত কয়টি আছে? দুটো। তাহলে এখানে কি লিখবে? দুই। কান কয়টি আছে? কানও দুটো আছে, তাহলে লেখো দুই। ঠোঁট কয়টি আছে? একটি, তাহলে কি লিখবে? এক। নাক কয়টি আছে? নাক দুটো নাকি? না, একটি, তাই না? তাই এখানে এক লেখো। পা কয়টি আছে? পা দুটো, তাহলে দুই লেখো। চোখ দেখো তো, চোখ কয়টি? হ্যাঁ দুটো, তাহলে দুই লেখো। আচ্ছা মুখমণ্ডল, এটা কয়টি থাকে? একটি, তাহলে কি লিখবে? এক। এখানে হাতের আঙুল, হাতের আঙুল কয়টা আছে দেখো? এক দুই তিন চার পাঁচ, তারপর ছয় সাত আট ন দশ, তাহলে কয়টি লিখবো? দশটি। আচ্ছা এটা কি ঘাড় দেখাচ্ছে? তাহলে তোমার ঘাড় কয়টি? একটি, তাহলে এখানে কি লিখবে? এক। তারপরের ওয়ার্কশিটটিতে কি আছে বলো? অনুভূতির অঙ্গগুলো, আমাদের অনুভূতির অঙ্গ কয়টি? পাঁচটি। কি কি? চোখ, কান, জিভা, নাক এবং ত্বক। এগুলোকে কেন অনুভূতির অঙ্গ বলা হয় জানো? কারণ চোখ দিয়ে আমরা দেখতে পাই, কান দিয়ে আমরা শুনতে পাই, জিহ্বা দিয়ে আমরা স্বাদ বুঝি, নাক দিয়ে আমরা গন্ধ নিই, ত্বক দিয়ে আমরা অনুভব করি। তাই জন্য এই অঙ্গগুলোকে বলা হয় অনুভূতির অঙ্গ। তাহলে এবার এর সঙ্গে কিছু ছবি দেওয়া আছে, দেখো তো আমরা কোনটার সঙ্গে কোনটা মেলাবো। চোখ দিয়ে আমরা দেখি, তাই না? এখানে সবগুলোই দেখি, কিন্তু যদি টিভি দেখতে হয় তুমি টিভির আওয়াজ কান দিয়ে শুনতে পাবে, কিন্তু যদি চোখ না থাকে তাহলে টিভি দেখা যাবে না। তাই আমরা চোখটা মেলাবো টিভির সঙ্গে। আচ্ছা কান দিয়ে আমরা শুনি, হ্যাঁ টিভিটাও শুনি, কিন্তু টিভিটা তো আমরা দেখিও। এটা কি? রেডিও। রেডিওতে তো কিছু দেখা যায় না, শুধু গান শোনা যায়। তাই আমরা কান দিয়ে শুনিটা মেলাবো রেডিওর সাথে। এটা কি? জিভা। জিভা দিয়ে আমরা কি বুঝি? স্বাদ বুঝি। তাহলে দেখো এখানে, হ্যাঁ কমলা লেবু, কমলা লেবু স্বাদ টক মিষ্টি, তাই না? তাই আমরা জিভার সাথে কমলা লেবুটা মিলিয়ে দেব। নাক দিয়ে আমরা কি করি? নাক দিয়ে আমরা গন্ধ শুনি। গন্ধ আমরা ফুলের গন্ধ নিই, সুন্দর সুন্দর ফুলের খুব সুন্দর গন্ধ থাকে, তাই আমরা নাকের সঙ্গে ফুলটা মিলিয়ে দেব। এবারে দেখো ত্বক, ত্বক দিয়ে আমরা অনুভব করি। তোমার গরম চায়ের মধ্যে হাতটা যদি, আঙুলটা যদি ঢুকিয়ে দাও তাহলে কত গরম লাগে, আইসক্রিমটা যদি তুমি ছোও তাহলে ঠান্ডা লাগে, বরফ ধরলে ঠান্ডা লাগে। তাই তুমি এই যে ত্বকের সঙ্গে মিলিয়ে দেবে এই যে চা এবং আইসক্রিমের ফটোটা, ঠিক আছে? তাহলে বুঝলে? তারপরের ওয়ার্কশিটটিতে কি আছে দেখো? গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কি হয়? খুব গরম হয়, তাই না? তো গরমের দিনে কি কি পরা হয় দেখো তো, কি কি করি আমরা? হ্যাঁ আমরা কি টুপি পরি? না আমরা টুপি পরি না, তাই এখানে কাটা দিয়ে দেব। আমরা গরম চা খাই? না, গরমের দিনে গরম চা খেলে আরও গরম লাগে, তাই আমরা এইটাও কাটা দিয়ে দেব। আমরা আইসক্রিম খাই? হ্যাঁ গরমের দিনে আইসক্রিম খেতে খুব ভাল লাগে। আমরা কি স্কার্ফ গলায় নিই? না আমরা স্কার্ফ পরি না, তাই এইটাতে কাটা দিয়ে দেব। গরমের দিনে বাইরে বেরোলে সানগ্লাস পরা হয়? হ্যাঁ, তাই এখানে টিক দেবে। তারপরে কি আছে দেখো? উইন্টার, শীতকাল, তাই না? তাহলে শীতকালে কি হয়? খুব ঠান্ডা লাগে, আর কোথাও কোথাও বরফও পড়ে। আচ্ছা বরফ পড়লে কি কেউ আইসক্রিম খাবে? আইসক্রিম তো খাওয়া যাবে না, গলা ব্যথা করবে, তাই এখানে কাটা দিয়ে দিলাম। এটা কি? গ্লাভস, তাই না? শীতকালে গ্লাভস পরা হয়, সবাই পরে, তাই না? তাই এখানে রাইট। আচ্ছা এটা কি? স্কার্ফ। শীতকালে গলা ব্যথা করতে পারে, তাই মা স্কুলে যাওয়ার সময় কি করে? গলায় স্কার্ফ জড়িয়ে দেয়, তাই না? তাই এটাতে কি হবে? রাইট। আচ্ছা এটা উলের টুপি, শীতকালে উলের টুপিও পরা হয়, তাই না? তাই এটাও রাইট।
গরম চা খাওয়া হয়। গরম চা গরম দুধ খেলে খুব আরাম লাগে, তাই এটাতেও আমরা কি করব, রাইট দেব। তারপরের ওয়ার্কশিটটিতে কি আছে দেখো, গরমটিতে গোল করো আর ঠান্ডাটিতে রাইট দাও। তাহলে এটা কিসের ছবি? হ্যাঁ, ধোঁয়া উঠছে, এটা গরম চা তাই না? তাই গরমটিতে কি করতে হবে, গোল করতে হবে, তাই এটা গোল করে দিলাম। এটা কি আগুনের ছবি, আগুন থেকে গরম বের হয়? হ্যাঁ, তাই এখানেও গোল করে দিতে হবে। তারপর এটা কি, এটা ইগলু। ইগলু কোথায় থাকে? ইগলু হলো গিয়ে ঠান্ডা জায়গায় এস্কিমোরা বরফ দিয়ে ঘর বানিয়ে থাকে, তাই এটা ঠান্ডা, তাই আমি এখানে টিক দিয়ে দেব। এটা কি বরফ, বরফ গরম না ঠান্ডা? বরফ ঠান্ডা, তাই এখানেও রাইট দেব। এটা কি ইস্ত্রি, ইস্ত্রি কি হয়, ঠান্ডা না গরম? সবাই জানো তাই না, গরম, তাই এটা গোল করে দেব। এটা এটা সবাই খেতে খুব ভালোবাসো তাই না? এটা ঠান্ডা না গরম? ঠান্ডা, তাই এখানে রাইট দেব। আচ্ছা এটা কি মোমবাতি, মোমবাতি থেকে গরম বের হয় তাই না? তাই এইটাকে কি করব, গোল করে দেব। এইটা কি সূর্য, সূর্য থেকে আলো বের হয়, তাপ বের হয়, তাই আমরা সূর্যতেও গোল করে দেব। আর এটা কি, এটা বরফ, তাহলে বরফ কি হয়, গরম না ঠান্ডা? ঠান্ডা, তাই এটা রাইট।